নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে তোমাদের নিয়ে যাব লুঙ্গি গামছা যেই মার্কেটে পাওয়া যায় সেই মার্কেটে শুধু লুঙ্গি গামছা নয় আরও যেসব জিনিসগুলো পাওয়া যায় যেমন শাড়ি ধুতি লাল শালু এই মার্কেটেই পাওয়া যায় যেই মার্কেটে গামছা লুঙ্গি পাওয়া যায় এই মার্কেটে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে সদাসুখ কাটরা মার্কেট বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়েরই এক নম্বর গেটের সামনে দিয়ে সোজা রাস্তা দিয়ে চলে এলাম তোমরা ভিডিওটা একটু পজ করে প্রথম থেকে আবার একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে আমি ঠিক কোন জায়গা দিয়ে যাচ্ছি এমজি রোডটা কিন্তু থাকবে বাঁদিকে আর সেই বিল্ডিংটা ডান দিকে পড়ছে বিল্ডিংয়েরই ঠিক নিচে দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি আর যেতে যেতে এই সমস্ত দোকানগুলো পড়ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দু সাইডেই অনেক দোকান আছে জামা কাপড়ের দোকান লেহেঙ্গার দোকান নাইটির দোকান সমস্ত কিছুর দোকান আর রেমন্ডের শোরুম তো পরপর দুটো আছে একটা পার করে চলে এসেছি আরও একটা আগে আছে আর এখানে একটা গলি আছে এখানে নাইটি ব্লাউজ সায়া এই গলিটার মধ্যে পাওয়া যায় এই গলিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তবে ভিতরে ঢুকে দেখাচ্ছি না আমি আজকে এই গলিটার মধ্যে যাচ্ছি না যারা নাইটি সায়া ব্লাউজ নিতে চাও হোলসেল রেটে তারা এই গলিটার মধ্যে আসতে পারো এরপরেই আরও একটা রিমন্ডের দোকান পড়ে যাচ্ছে আর যেই জায়গাটা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি এই বাঁদিকে যে দোকানগুলো আছে তো এখানেও অনেক জিনিস পাওয়া যায় কম দামেই পাওয়া যায় অনেক জিনিস আর এই বাঁদিকেই বসে থাকে দু চারজন বসে থাকে হচ্ছে টাকা ছেঁড়া ফাটা নোংরা টাকা চেঞ্জ করার জন্য ওনাদেরকে দেখলেই বুঝতে পারবে যে ওনারা টাকা চেঞ্জ করে দেন কাটা ছেঁড়া ফাটা নোংরা যত যে টাকাগুলো অচল টাকা সেই অচল টাকাগুলো এনারা পাল্টে দেন তো এখান থেকে তোমরা চেঞ্জ করে নিতে পারো যাদের কাছে অনেক এরকম টাকা থাকে অনেক না হলেও একটা দুটো হলেও চেঞ্জ করে দেয় আর আমি একেবারে চলে এসেছি লুঙ্গি গামছার মার্কেটের সামনে দেখতে পাচ্ছ সামনেটা এই যে বিশাল বড় একটা দোকান আছে গামছা টামছা দেখতে পাচ্ছ গলির সামনের দোকানটাতেই তো এই গলির মধ্যে দিয়েই ঢুকে যাব। বড় বাজারে কিন্তু এইরকম সরু সরুই গলি বুঝেছ তো দুপাশারি দোকান আর খান দিয়ে কোনো রকমে একজন পাশ কাটিয়ে যাবার মতো একটুখানি সরু জায়গা তো এই এইরকমভাবেই কিন্তু বড় বাজারের দোকানগুলো হয় এখানে সমস্ত রকমের গামছা তোমরা পেয়ে যাবে তার সাথে সাথে লুঙ্গিও পেয়ে যাবে এক পিসও দেয় আবার এরকম বস্তা বস্তাও নিতে পারো তোমরা তবে যেমন নেবে সেরকম দামটা হবে বস্তা বস্তা নিলে তার আলাদা দাম হবে আর এক পিস দু পিস নিলে তার আলাদা দাম হবে শুধু যে লুঙ্গি গামছা পাওয়া যায় এই গলির মধ্যে তা কিন্তু নয় শাড়ি টাড়িও পাওয়া যায় জানো তো আর এই গলির মধ্যে একটা বড় জাঙিয়ারেরও দোকান আছে এই গলির মধ্যে আবার কিন্তু শাড়ির দোকানও আছে এই গলিতে আমি অনেকগুলো শাড়ির দোকানও দেখতে পেলাম তবে এখানে তাঁত হ্যান্ডলুম এই ধরনের শাড়িগুলো পাওয়া যাচ্ছে সিল্কের শাড়ি নয় যেহেতু এটা তাঁতের মধ্যে আইটেম পড়ছে মানে সুতির মধ্যে গামছা লুঙ্গি এরকম তো সেজন্য এটা কটনের আইটেম বলতে পারো যে এই গলিটা কিছু কটন দেখেছো এখানেও যে শাড়িগুলো আছে এই দোকানটাতে তো সাদা লালপাড় শাড়ি যেগুলো মানে অসৌচকালীন পরে যে শাড়িগুলো বা ধুতি সমস্ত কিছু এই মার্কেটের ভিতরে পাওয়া যাচ্ছে একদম যে সুতির সুতো দিয়ে তৈরি যে সমস্ত কাপড় সেই সমস্ত কাপড়ই কিন্তু এই মার্কেটে পাওয়া যায় যেমন সুতির যে কালারিং ধুতি সাদা ধুতি সব কিছু এবং ছাপা শাড়িও পাওয়া যায় এই মার্কেটের মধ্যে আর যেসব লাল রঙের শালুগুলো হয় না লেপ কম্বল তৈরি হয় তো সেই লাল শালুও পাওয়া যায় এই মার্কেটে আর কোড়া কোড়া শাড়ি যেগুলো হচ্ছে পুজোতে লাগে একদম কোরা শাড়ি তো সেই সব কোড়া শাড়িও এই মার্কেটে পাওয়া যায় খুচরো এবং পাইকারি সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তবে দামটা দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা হবে খুচরোর ক্ষেত্রে আলাদা দাম হবে আর পাইকারির ক্ষেত্রে আলাদা দাম হবে সব দোকানে কিন্তু খুচরো দেয় না একটু খুঁজে দেখে নিতে হবে কোন দোকানে খুচরো দেয় এই মার্কেটটা দিয়ে ঢুকে আমি কিন্তু বাঁ এসেছিলাম আর এটা দিয়েই সোজা আমি বেরিয়ে যাব একদম মেন রোডে বেরোচ্ছে এই রাস্তাটাই কিন্তু যে গলিটাতে আমি আগে বেরোচ্ছি তো এই গলিটাই সোজা পর্দার মার্কেট পর্দা বেশি মার্কেট পড়ে যাচ্ছে তো আমি আজকে এতটা যাচ্ছি না আমি বাঁ দিক ধরে নিয়ে সোজা এমজি রোডে বেরিয়ে যাব আজকে তোমাদের শুধুমাত্র এই লুঙ্গি গামছা কোড়া শাড়ি ছাপা শাড়ি এ সমস্ত মার্কেটটাই তোমাদের দেখানোর ছিল লাল শাড়ি এই সমস্ত কিছু তো এই মার্কেটটাই তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ অনেকেই বলেছিল লুঙ্গি গামছার মার্কেটের ভিডিও করতে কোথায় পাওয়া যায় তাই বলছি তোমরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো তাহলে যারা চাইছে এই মার্কেটের ভিডিওটা দেখতে তাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা